আসসালামু আলাইকুম দর্শক, আমি নজরুল ইসলাম বাদল। আমাদের এবং আপনাদের সবার প্রিয় সৌদি খেজুর পজের সৌদি ডেট পাম টিজেন বাংলাদেশ থেকে বলছিলাম। দর্শক, আমরা এই মুহূর্তে খুলনা বিভাগের যশোর জেলার ত্রিমোহনী ইউনিয়নের মির্জাগঞ্জ গ্রামে অবস্থান করতেছি। এই মুহূর্তে এখানে আপনি পোড়া যে জমিটা দেখতেছেন, কাজ চলতেছে পুরা জমিতেই। এই যশোর জেলায় সবচেয়ে বড় একটি সৌদি খেজুরের বাগানের কাজ চলতেছে এই মুহূর্তে। এখানে সমস্ত গাছ টিস্যু কালচারের গাছ দিয়ে বাগানটি তৈরি করা হচ্ছে। আমরা প্রাথমিক পর্যায়ে দর্শক কিছু গাছ আমরা টিস্যু কালচারের আজকে লাগাচ্ছি আপনাদেরকে। এখানকার টোটাল কার্যক্রমটা আমরা এই মুহূর্তে কিছু সময় ধরে দেখাবো। দর্শক দেখেন, ইতিমধ্যে আমাদের গাছ লাগানো হয়ে গেছে। দর্শক, আমরা সম্পূর্ণরূপে আশা করতেছি যশোর জেলার মধ্যে সবচেয়ে বড় খেজুর বাগান এটি হবে। আপনারা দেখতেছেন এই মুহূর্তে গাছ লাগানোর কাজ চলতেছে। আমরা একটু এই বাগানের যিনি মালিক তাকে আমরা একটু দেখাচ্ছি, সাহেব একটু তাকাইন দিকে। এই তো আমাদের সাইফুল ভাই, উনি আশা করি খুব অল্প সময়ের মধ্যে এই যশোর জেলার মধ্যে একজন বড় মাপের কৃষি উদ্যোক্তা হয়ে উঠবেন। সাইফুল ভাই, একটু পরিচয়টা দেন, একটু পরিচয়টা বলেন। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, বাসা কেশবপুর ইউনিয়ন মির্জানগর গ্রাম। আমি প্রথম এই ভাইয়ের খেজুরের এই উদ্যোগটা দেখি, নিজে শুরু করেছি চাষবাস। আমার দর্শক, আপনারা সাইফুল ভাইয়ের পরিচয়টা পাইলেন। আপনারা দেখতেছেন এখানে যে গাছগুলো লাগানো হয়েছে, একটু আপনারা যেভাবে লাগানো হয়েছে একটু দেখে রাখেন, হয়তো আপনাদের অনেক এরই কাজে লাগবে সেটা। দর্শক, এখন আমরা আরেকটি গাছ লাগাচ্ছি, আপনারা দেখুন। এখানে টোটাল বাগানটাই হবে টিস্যু কালচার দিয়ে। আপনারা দেখুন যে গাছটির প্যাকেট ছাড়ানো হয়েছে, কী পরিমাণ শিকড় এই গাছটির মধ্যে আছে। দর্শক, এখানে যে ল্যান্ডটির প্রিপারেশন চলতেছে, আমরা পুরো ল্যান্ডটি আপনাদেরকে দেখিয়ে নিতেছি। এখানে আমরা আশা করতেছি প্রায় 120-এর অধিক গাছ এখানে ধরবে। এখন আমরা প্রাথমিকভাবে একটি লাইনের কিছু অংশ কমপ্লিট করতেছি, আপনারা গাছটি লাগানো দেখুন। গোবরের মাটি দিয়েছি, ওর পারে আরো পানি দিতে বলছি না, আরো পানি দিতে বলছি না, ওর পারে ওই কাগজের পারে পানি দিয়ে। চাপাই দিবে মাটিটা। দর্শক, আমরা এখান থেকে কিছুক্ষণের মধ্যে এই কাজগুলো শেষ করে গাজীপুর উদ্দেশ্যে রওনা দেব। তার আগে আপনাদের পুরা যে জায়গাগুলো রেডি হয়েছে পর্যায়ক্রমে সবগুলো আপনাদের দেখিয়ে নিচ্ছি। আপনারা দেখুন আমাদের টিস্যু কালচারের চারাগুলো এখানে লাগানোর জন্য প্রস্তুত। দর্শক, আমরা আশা করতেছি আমরা যে এখন লাগাচ্ছি, এখানে আমরা 2023 সালে প্রথম, মানে 2023 সালের সিজনে আমরা এসে এখানে খেজুর দেখাবো। উপজেলা ধুফাকুলা গ্রামের যুবক মমিনউদ্দিন 2018 সালের শেষের দিকে এক বন্ধুর মাধ্যমে সৌদি আরব থেকে 5টি খেজুর গাছের চারা ও কিছু বীজ নিয়ে আসেন। সেই চারা রোপণ করা হয় আর বীজ থেকেও চারা তৈরি করা হয়। সব মিলিয়ে বর্তমানে মমিনউদ্দিনের বাগানে আজোয়া ও মরিয়াম দুই জাতের মিলে 370টি গাছ রয়েছে। 18 মাস বয়সে সব গাছে ফুল ও ফল আসতে শুরু করেছে। এটা আমি 2018 সালের শেষের দিকে সৌদি থেকে আমার এক ফ্রেন্ডের মাধ্যমে
পাঁচটা গাছ নিয়ে আসি। শুরুতে আব্বু তো চাষ করতে দিবে না যে বাংলাদেশ এটা হবে না বা এ ধরনের একটা যুক্তি দিচ্ছিল। আমি অনেক রিকোয়েস্ট করে এই অল্প একটু জায়গার মধ্যে আর কি প্রথমে করছিলাম, আর সাথে কিছু বীজ নিয়ে আসছিলাম। আমার এখানে আজোয়া এবং মরিয়ম জাতের খেজুর আছে, আর খেজুরগুলা দেখছেন যে এখনো 2 বছর বয়স নেই গাছগুলার, তো প্রতিটা গাছে আর কি খেজুর চলে আসছে। আমার 370টা গাছ আছে এখানে, যার মধ্যে 5টা গাছ আমি সৌদি থেকে নিয়ে আসছিলাম, বাকিগুলো বীজ থেকে তৈরি করা এখানে। এবং এখন আপনারা দেখছেন যে এখানে অফিস প্রমোটও কিন্তু আছে প্রতিটা গাছেই। তো এখন আমার অলরেডি কিছু গাছ বিক্রি হয়ে গেছে এবং বেশিরভাগ গাছে আমার এখন ফল আছে। প্রথমে এই খেজুর বাগান করতে ইচ্ছুক ছিলেন না মমিনউদ্দিনের পিতা আনোয়ার হোসেন, তবে গাছে ফুল ও ফল আসার পর খেজুর বাগান সম্প্রসারণ করার উদ্যোগ নিয়েছেন তিনি। এটা যখন আমার ছেলে এসে বললো আব্বা আমি একটু খেজুর গাছ লাগাবো, আমি তখন ইচ্ছা দিব না, বললাম যে না হবে না, খেজুর গাছ আমরা কেটে ফেলাচ্ছি আর তুমি খেজুর গাছ লাগাবো কিরকম। আব্বু সে খেজুর না, এটা হলো সৌদির আজোয়া খেজুর, খুবই ভালো খেজুর। তা আমি তো রাজি না, তো আমার ছেলে ওই বাদলের বাগান দেখাইলো, তারপরে মোতালের বাগান দেখালো, তখন আমি রাজি হলাম। হওয়ার পরে আমি খেজুর গাছ খুব যত্ন সহকারে আমরা লাগাইছি, লাগানোর পরে যখন ফল আর ফুল আসলো, এখন তো আমার ইচ্ছা হলো যে আমি আমার এই 2 বিঘা জমিতে অন্য কোনো গাছ রাখবো না, এবং আমার শুধু থাকার ঘর আর রান্নাঘরটা থাকবে, খাওয়ার ঘর আর থাকার ঘরটা থাকবে, পুরো বাড়িটাই আমি এই গাছ লাগাবো, আমার এটাই ইচ্ছা। বর্তমানে মমিনউদ্দিনের খেজুর বাগান থেকে চারা কুড়াই করতে ও দেখতে আসছেন অনেকে। খেজুর বাগান দেখে আশেপাশের অনেক চাষি এখানে ঢুকে গেছে দেখার জন্য, এবং সকলেই প্রায় একটা দুটো করে চারা এখান থেকে কিনে নিয়ে মানে প্রাথমিক অবস্থায় মানে পরীক্ষা করে দেখার জন্য নিয়ে গেছে। এবং এই যে খেজুর বাগান, এই খেজুর বাগানে মনে করেন প্রত্যেকে প্রায় প্রতিনিয়ত লোকজন আসতেছে এই খেজুর বাগান দেখার জন্য বা খেজুর চারা কেনার জন্য প্রায় আসতেছে। এবং এই এত ছোট গাছে আমি আর কোনো জায়গায় দেখিনি যে এত তাড়াতাড়ি যে ফল আসছে। আমার মনে হয় ইনশাল্লাহ অনেক ভালো একটা সাফল্য অর্জন করতে পারবে এই খেজুর বাগান দিয়ে, আর যারা যারা করতেছে ইনশাল্লাহ তারাও পারবে আশা করা যায় ইনশাল্লাহ। এই খেজুরের স্বাদ খুব ভালো, আমি যেটা খেয়েছি মনে করেন সেটা এখনো বীজ হয়নি, তবু ভালো স্বাদ লেগেছে আমার কাছে। বন্ধুরা, আজ আর নয়, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গাছের রিভিউ নিয়ে। তাই বন্ধুরা, এমন সব ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করতে ভুলবেন না। কিন্তু পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।